নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সপ্তাহে সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনারা এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো মুখে দিয়ে বেরোলে যে কোনো কাজে সফলতা পাবেন। কী সেই জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আমরা প্রতিটা মানুষই দৈনন্দিন বিভিন্ন কাজে কিন্তু বেরোয়, প্রতিদিনই যে সফলতার মুখ দেখতে পাই তা কিন্তু নয়। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে সফলতার চাবিকাঠি হাতে ধরে দিতে চলেছি, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত এই টানা একটি সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন বস্তুর প্রয়োগে, অর্থাৎ কিছু জিনিস রয়েছে যেগুলো মুখে দিয়ে কার্যক্ষেত্রে বেরোলে কার্যসিদ্ধি হতে বাধ্য। আসুন, আমি একে একে সেই জিনিসগুলির নাম আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কী সেই জিনিস যে জিনিসগুলি কার্যক্ষেত্রে বেরোনোর আগে মুখে দিয়ে বেরোলে কার্যসিদ্ধি হতে বাধ্য। প্রথমে আসি সোমবার। সোমবার শিবের বার, এবং এই সোমবার দিন আমরা প্রতি ক্ষেত্রেই কোনো ভালো কাজে কিন্তু বেরোই ন্যাচারালি, এবং আমরা প্রত্যেকেই চাই সেই কাজে যেন আমরা সাকসেস হই। এই সাকসেস হওয়ার জন্য আপনাদেরকে একটি জিনিস ব্যবহার করতে হবে, যা করলে আপনারা সেই কাজে সাকসেসফুল হবেন, সেটি হচ্ছে আয়না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আয়না। আপনারা প্রতি সোমবার দিন নিজের মুখ আয়নায় দেখবেন এবং তারপরে ঘর থেকে বেরোবেন, দেখবেন আপনার কাজ সিদ্ধ হবে। এরপরে আসি মঙ্গলবার। মঙ্গলবারও কিন্তু আমাদের যে কোনো কাজে মঙ্গল এনে দেয়, অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা যে কোনো কাজ করতে পারেন, আর সেই দিন আপনারা একটি বস্তু ব্যবহার করতে হবে যেটি করলে আপনার কার্যসিদ্ধি হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা গুড়, হ্যাঁ বন্ধুরা, আখের গুড় ব্যবহার করুন, অর্থাৎ আখের গুড় আপনাকে মুখে দিতে হবে, এবং খাওয়ার পর জল তো অবশ্যই খেতে হবে, তারপরে আপনি কার্যে বেরোন, সেক্ষেত্রে কিন্তু আপনি কার্যসিদ্ধি করবেনই করবেন। এরপর আসি বুধবার। বুধবার কোনো কার্যক্ষেত্রে বেরোনোর আগে আপনারা অবশ্যই ধনে মুখে দিবেন, ধনে, ধনে পাতা নয়, ধনে গুঁড়া যে হয় সেই ধনে গুঁড়া ব্যবহার করবেন, অর্থাৎ মুখে দিবেন, এবং আপনি কার্যক্ষেত্রে বেরোবেন, আপনি 100% কার্যক্ষেত্রে সাকসেসফুল হবেন, এতটুকুটা বলতে পারি। এরপর আছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার লক্ষ্মীবার, এই দিন মা লক্ষ্মীর আগমন ঘটে, তাই আপনারা বৃহস্পতিবার দিন চিনি ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, চিনি মানে সুগার, সেটা কিন্তু আপনাকে মুখে দিতে হবে, এবং মুখে দেওয়ার পর আপনারা যে কার্যে যেতে চাইছেন সেই কার্যে বেরিয়ে যান, আপনি কিন্তু সাকসেসফুল হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনাকে চিনির প্রয়োগ করার প্রয়োজন রয়েছে, যা করলে আপনি কিন্তু
যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন। এরপর আসে শুক্রবার। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা কি ব্যবহার করবেন, যা করলে আপনি কাজে সাকসেস পাবেন? শুক্রবার দিন আপনারা দই মুখে দিবেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দই, সেটি মিষ্টি দই হতে পারে বা টক দই। বিশেষ ক্ষেত্রে আমি বলবো টক দইটাই বেস্ট, তবে যদি না পান সেক্ষেত্রে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, সেটা সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু দই ব্যবহার করতে হবে। অর্থাৎ দই মুখে দিয়ে আপনাকে শুক্রবার দিন যে কোনো কাজে বেরোতে হবে, যা করলে আপনি কিন্তু সেই কাজে সাকসেস পাবেন। এরপর আসি শনিবার। শনিবার বার ঠাকুরের বার। এই দিন আপনারা এমন কিছু জিনিস রয়েছে যেটি ব্যবহার করলে, অর্থাৎ মুখে দেওয়ার পর কার্যে বেরোলে আপনি কিন্তু সাকসেস পাবেন। হ্যাঁ বন্ধুরা, কী সেই জিনিস আসুন জেনে নেওয়া যাক। শনিবার দিন আপনারা আদা ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আদা, অর্থাৎ শনিবার দিন আপনারা আদা মুখে দিয়ে যে কোনো কাজে বেরোন, যা করলে আপনি কিন্তু সাকসেস পাবেন, অর্থাৎ সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। এরপর আসি রবিবার। রবিবার বেসিক্যালি আমরা অনেকেই বাড়িতে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কোনো না কোনো কাজে কিন্তু বের হই। সেক্ষেত্রে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অবশ্যই রবিবার দিন পান মুখে দিন। হ্যাঁ বন্ধুরা, পান, যা মুখে দিয়ে বেরোলে আপনি সেই কাজে সাকসেস পাবেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রবিবার দিন আপনারা পান মুখে দিন এবং যে কাজে বেরোতে চাইছেন বেরিয়ে পড়ুন, আপনি কিন্তু সাকসেস পাবেন। তো এই ছিল রবিবার থেকে শনিবার পর্যন্ত কি মুখে দিয়ে বেরোলে সাকসেস পাবেন, অর্থাৎ সফলতা পাবেন, তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।